আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আবারো অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সঞ্জিদা খানম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ, ফরিদপুর। আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, বিপণন বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ, এই বিষয়টি আলোচনা করব। এই অধ্যায়ে আমরা বাজার কি, বাজার শ্রেণী বিভাগ, বাজার বিভক্তিকরণ কাকে বলে, বাজার বিভক্তিকরণের ভিত্তি এবং বিপণন মিশ্রণ কি, বিপণন মিশ্রণের হাতের বিষয়গুলো জানব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাস শুরু করি। আজকে প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাজার কি বা কাকে বলে। বাজার হচ্ছে কতগুলো সম্ভাব্য এবং বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে সাধারণত বাজার বলে। এখানে বর্তমান ক্রেতা বলতে যারা নিয়মিত পণ্য ক্রয় করে তাদেরকে বোঝানো হয়েছে, আর সম্ভাব্য ক্রেতা বলতে যারা এখনো পণ্য ক্রয় করেনি কিন্তু ভবিষ্যতে কেনার সম্ভাবনা আছে, এমন ক্রেতাকে সাধারণত সম্ভাব্য ক্রেতা বলা হয়ে থাকে। অর্থাৎ বাজার হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ক্রেতার একটি সেট বা সমষ্টি। বর্তমান বিপণন যুগে বাজার একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ক্রেতাকে কেন্দ্র করেই সাধারণত বাজার গঠিত হয়, এবং ক্রেতার সন্তুষ্ট বিধানের মাধ্যমেই একজন উৎপাদনকারী তার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করতে পারে। এরপরে হচ্ছে বাজারের শ্রেণী বিভাগ। বাজারের শ্রেণী মোটামুটি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভোক্তা বাজার আর একটা হচ্ছে সাংগঠনিক বাজার। ভোক্তা বাজার, ভোক্তা বাজার বলতে আমরা বুঝি যে সকল ব্যক্তি বা ক্রেতা ব্যক্তিগত ও পারিবারিক ভোগের জন্য পণ্যদ্রব্য ক্রয় করে থাকে তাদের সমষ্টিকে ভোক্তা বাজার বলে। সাধারণত আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল, আটা, ময়দা, সুজি, আমরা নিত্য প্রয়োজনে এগুলো জিনিসপত্র ক্রয় করে থাকি এবং এদের সমষ্টিকে নিয়ে এই ভোক্তা বাজার গঠিত হয়। এরপরে হচ্ছে সাংগঠনিক বাজার। সাংগঠনিক বাজার সাধারণত বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত, এই বাজারকে সাংগঠনিক বাজার বলে। সাংগঠনিক বাজারকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে শিল্প বাজার, পণ্য বিক্রেতা বাজার, সরকারি বাজার এবং প্রাতিষ্ঠানিক বাজার। প্রথমে আলোচনা করছি যে সাংগঠনিক বাজারের প্রথমে যে অংশ সেটা হচ্ছে শিল্প বাজার। বিভিন্ন সমজাতীয় শিল্প প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান একত্রিত হয়ে যে বাজার গঠন করে তাকে শিল্প বাজার বলে। যেমন চিনি শিল্প, কাগজ শিল্প, পাট শিল্প, এদের সমন্বয়ে এই বাজার গঠিত হয়। এরপরে হচ্ছে পণ্য বিক্রেতা বাজার। সাধারণত পারিবারিক ভোগের জন্য ক্রয় না করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সকল ব্যক্তি পণ্য বা সেবা ক্রয় করে থাকে তাদের সমষ্টিকে পণ্য বিক্রেতা বাজার বলে। সাধারণত খুচরা ব্যবসায়ী এবং পাইকারদের নিয়ে এ ধরনের বাজার গঠিত হয়। এরপরে হচ্ছে সরকারি বাজার। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল, মাদ্রাসা সমন্বয়ে যে বাজার গঠিত হয় তাকে সরকারি বাজার বলে। আর প্রাতিষ্ঠানিক বাজার, বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক এবং অমুনাফাভোগী প্রতিষ্ঠান তাদের নিজেদের ব্যবসায় কার্য পরিচালনার জন্য যে সকল পণ্যদ্রব্য ক্রয় করে থাকে তাদের সমষ্টিকে প্রাতিষ্ঠানিক বাজার বলে থাকে। তো এই হচ্ছে বাজারের মোটামুটি বাজারকে দুই ভাগে, আবারও বলছি, দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভোক্তা বাজার, একটা হচ্ছে সাংগঠনিক বাজার। এরপরে আমরা যাব বাজার বিভক্তিকরণ কি বা কাকে বলে। আমাদের দেশে বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ক্রয় ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে, তাদের রুচি, পছন্দ, চাহিদা, পেশা, বর্ণ বিভিন্ন রকম হয়ে থাকে। কিন্তু একজন উৎপাদনকারীর পক্ষে একটি দেশের সকল মানুষের চাহিদা পূরণ করা সম্ভব হয় না, এজন্য প্রয়োজন হয় বাজার বিভক্তিকরণের। আর সমজাতীয় বাজারের ভিত্তিতে, যখন বাজার শ্রেণীর ভিত্তিতে বাজারকে যখন বিভিন্ন ভাগে ভাগ করা হয় তখন তাকে বাজার বিভক্তিকরণ বলে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে বাজার বিভক্তিকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ বাজার বিভক্তিকরণের মাধ্যমে একজন উৎপাদক নির্দিষ্ট বাজারকে কেন্দ্র করে তার পণ্য উৎপাদন করতে পারে এবং বিক্রয় করতে পারে। এই বাজার বিভক্তিকরণের ভিত্তি সম্বন্ধে এখন আলোচনা করব। যেহেতু বিভিন্ন অঞ্চলের মানুষের রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা বিভিন্ন রকম হয়ে থাকে, তাই বাজার বিভক্তিকরণ করার ক্ষেত্রে কতগুলো ভিত্তির উপর করে এই বাজারকে ভাগ করতে হবে। সেই ভিত্তিগুলো কি সেগুলো এখন বলছি। প্রথমেই হচ্ছে যে ভৌগোলিক বিভক্তিকরণ,
এরপরে জনসংখ্যা জনসংখ্যা বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ এবং আচরণিক বিভক্তিকরণ। তো প্রথমে আলোচনা করছি ভৌগোলিক বিভক্তিকরণ। ভৌগোলিক বিভিন্ন দেশের ভৌগোলিক একক, যেমন সামাজিক মূল্যবোধ, বিভিন্ন অঞ্চল, দেশ, অঞ্চল, শহর, উপশহর, বিভিন্ন একক নিয়ে সাধারণত ভৌগোলিক বাজার বা ভৌগোলিক বিভক্তিকরণ গঠিত হয়। কারণ একটি দেশের বিভিন্ন অঞ্চল, যেমন ভূমধ্যসাগরীয় ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ইউরোপীয় দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল থাকতে পারে, এর ভিত্তিতে বাজার বিভক্তি করা যায়। আবার দেশ ভেদে, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন রকম দেশ দেশের ভাগের মাধ্যমেও বাজার বিভক্তিকরণের প্রয়োজন হয়ে পড়ে। এছাড়া জনগণের জনসংখ্যার ঘনত্ব, এছাড়া জনসংখ্যার রুচি, পছন্দ, চাহিদা, ক্রয় ক্ষমতা এক এক দেশের এক এক রকম হয়ে থাকে, এবং দেশভেদে এই পার্থক্যের কারণেই ভৌগোলিক বিভক্তিকরণের প্রয়োজন পড়ে। এরপরে হচ্ছে জনসংখ্যা ভিত্তি। একটি দেশের জনসংখ্যার ভিত্তিতেও বাজার বিভক্তিকরণের প্রয়োজন করে, কারণ বিভিন্ন শ্রেণীর লিঙ্গ পেশা জনগণের বিভিন্ন শ্রেণী লিঙ্গ পেশার মানুষ বসবাস করে এখানে, বিভিন্ন বর্ণ, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, পারিবারিক সদস্য ইত্যাদি বিষয় এই বাজার বিভক্তিকরণকে প্রভাবিত করে। সাধারণত একজন আমাদের দেশে কিছু কিছু আমরা নির্দিষ্ট উৎসবে বা নির্দিষ্ট উপলক্ষে করে থাকি, আবার কিছু কিছু বর্ণের মানুষ আছে যারা সাদা কালো বর্ণের মানুষ তারা একরকম রং পছন্দ করে, আবার সাদা বর্ণের মানুষ একরকম রং পছন্দ করে। শিক্ষা, শিক্ষাগত যোগ্যতার কারণেও বাজারকে বিভক্তিকরণ করতে হয়, কারণ একজন শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের রুচি পছন্দ অবশ্যই আলাদা থাকবে। পরিবারের সদস্য কম বেশি হলেও সেখানে বাজার বিভক্তিকরণের প্রয়োজন পড়ে, কোনো পরিবারের সদস্য সংখ্যা 2 জন, কোনো পরিবারের সদস্য সংখ্যা 5 জন, 6 জন, 7 জন থাকতে পারে, সেক্ষেত্রেও বাজার বিভক্তিকরণের প্রয়োজন পড়ে। লিঙ্গ, সাধারণত 2 ধরনের মানুষ আমরা ছেলে এবং মেয়ে, মেয়েদের শাড়ি সালোয়ার কামিজ পছন্দ, আবার ছেলেদের শার্ট প্যান্ট পাঞ্জাবি পছন্দ, লিঙ্গভেদেও বাজার বিভক্তিকরণের প্রয়োজন পড়ে। এছাড়া পেশা, বিভিন্ন শ্রেণীর পেশা, যেমন কৃষিজীবী, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, বিভিন্ন শ্রেণীর মানুষ সমাজে বসবাস করে, এদের রুচির চাহিদা পছন্দের ভিত্তিতেও বাজার বিভক্তিকরণের প্রয়োজন পড়ে। সাধারণত জনসংখ্যা ভিত্তিক জীবী জনসংখ্যার এক এক জনগণের বর্ণ, পেশা, পরিচয় বিভিন্ন কারণে মানুষের চাহিদার যে পরিবর্তন হয় বা রুচি পছন্দের যে পরিবর্তন হয় সে কারণেও বাজার বিভক্তিকরণের প্রয়োজন পড়ে। এরপরে হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। মনস্তাত্ত্বিক হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণী বসবাস করে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিভিন্ন শ্রেণীর মানুষের চাহিদা, পছন্দ, রুচির ভিত্তিতেও বাজার বিভক্তিকরণের প্রয়োজন পড়ে। এছাড়া সামাজিক মর্যাদা, ব্যক্তিত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য বাজার বিভক্তিকরণের প্রয়োজন হয়, কারণ বিভিন্ন ব্যক্তিত্বের মানুষ রয়েছে সমাজে এবং এক একজনের ব্যক্তিত্বের কারণে তার রুচি, পছন্দ, চাহিদারও বিভিন্ন রকম হয়ে থাকে, এবং এই কারণেই বাজারকে মানুষের এই সামাজিক মর্যাদা, ব্যক্তিত্ব এবং এবং সামাজিক মূল্যবোধের ভিত্তিতে বাজার বিভক্তিকরণের প্রয়োজন পড়ে। এরপরে হচ্ছে আচরণী। ক্রেতার পণ্য সম্পর্কে যে ধ্যান ধারণা বা আচরণকে সাধারণ ধ্যান ধারণা মনোভাবকে আচরণ ভিত্তিক বাজার বিভক্তিকরণ বলে। আমাদের দেশে বিভিন্ন উপলক্ষে বিভিন্ন বর্ণের বা ধর্মের লোক বসবাস করে এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের উপলক্ষে বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করে থাকি এবং এর ভিত্তিতেও বাজারকে বিভক্তিকরণের প্রয়োজন পড়ে। যেমন একটি নির্দিষ্ট উৎসবে আমরা পাঞ্জাবি বা টুপি পরি, যেমন ঈদের সময় বা কোনো বিয়ের অনুষ্ঠানে আমরা পাঞ্জাবি টুপি পছন্দ করি, আবার ভ্যালেন্টাইন ডে, মাদার্স ডে, ফাদার্স ডে, বার্থডে, ম্যারেজ ডে বিভিন্ন উৎসবে আমরা ফুল পছন্দ করি। এইসব উপলক্ষের ভিত্তিতেও কিন্তু বাজারকে বিভক্তিকরণের প্রয়োজন পড়ে এবং এটা আচরণিক এবং এই উপলক্ষের কারণে ক্রেতার আচরণগতরও পরিবর্তন হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল যে বাজার বিভক্তিকরণের ভিত্তি। আবার বলছি, এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যার ভিত্তিতে বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ এবং আচরণিক বিভক্তিকরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা বিপণন মিশ্রণ কি এবং বিপণন মিশ্রণের হাতিয়ার সমূহ নিয়ে আলোচনা করবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।